আমরা কলেজে আমাদের হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসিতে ন্যাশনাল সেফটি উইক বা ন্যাশনাল সেফটি ডে 4th মার্চ এটা উদযাপন করছি। অ্যাকচুয়ালি সেফটিটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সেফটিটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি, সেই সেই সম্বন্ধে অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমাদের দৈনন্দিন জীবনে যে সেফটিটা কতটা গুরুত্বপূর্ণ সেইটার অ্যাওয়ারনেস প্রোগ্রাম রিলেটেড আমাদের প্রোগ্রাম ছিল আজকে। আমাদের আমাদের আজকে সমস্ত স্টুডেন্ট বি ফার্মাসিস ডিপ্লোমা সমস্ত স্টুডেন্ট প্রেজেন্ট আছে, এছাড়া আমাদের এখানে মানে বিভিন্ন স্পিকাররাও প্রেজেন্ট ছিলেন, টিচার এবং আমাদের অন্যান্য কলেজের প্রিন্সিপাল ডাইরেক্টর ইনারা প্রেজেন্ট ছিলেন। এছাড়াও আমাদের এখানে ইন হ্যান্ড ট্রেনিং দেওয়ার জন্য একেএস ফায়ার অ্যান্ড সেফটি সোসাইটি ব্রজলাল চক থেকে 5 জন রিপ্রেজেন্টেটিভ এসে ওনাদের স্টুডেন্ট আমাদের স্টুডেন্টদেরকে ইন হ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং হাউ টু হ্যান্ডেল দ্য হ্যাজার্ডাস কেমিক্যালস অ্যান্ড হাউ টু হ্যান্ডেল দ্য ফায়ার সিচুয়েশনস অ্যান্ড ফায়ার বার্ন পেশেন্টস এই সমস্ত বোঝানোর জন্য। শুধুমাত্র রোডের ক্ষেত্রে সীমাবদ্ধ নয়, রোড সেফটি যেমন একটা বড় প্যারামিটার, রোড সেফটি যেমন আমাদের প্রতি বছর ভারতবর্ষে মোর দ্যান 2 লাখ পিপল মানে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, রোড সেফটি যেমন একটা, এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনে মানে ন্যাশনাল সেফটি উইকের স্কোপটা অনেকটা ভাস্ট হয়ে গেছে। রোড সেফটি ছাড়াও ইন্ডাস্ট্রিয়াল সেফটি, তারপরে হেলথ সেফটি, ট্র্যাভেল সেফটি অ্যান্ড ন্যাচারাল ক্যালামিটি যে সেফটি মানে প্রাকৃতিক দুর্যোগ হলে সমস্ত দিক থেকে কীভাবে নিজেকে নিরাপদ রাখতে হবে, এবং ফার্মাসি স্টুডেন্টরা ফার্মাসিতে পড়ার পরে তারা বিভিন্ন মানে কোনো একটা ইউনিডাইরেকশনাল বিভিন্ন ডাইরেকশানে তাদের প্রফেশনালে যায়, যেমন কেউ কেউ ইন্ডাস্ট্রিতে সার্ভিস করে, কেউ কেউ রিসার্চ ল্যাবে সার্ভিস করে, কেউ কেউ মার্কেটিংয়ে সার্ভিস করে, কেউ কেউ ইন্স্যুরেন্স কোম্পানিতে সার্ভিস করে, কেউ কেউ ফার্মাকো ভিজিল্যান্সে সার্ভিস করে, তাদের স্কোপটা অনেকটাই বেশি। এবং সেই ভেরিয়াস যে যে স্কোপ বা ভেরিয়াস যে তাদের ডাইমেনশান, ভেরিয়াস ডাইমেনশানে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, সে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য সেফটি বা প্রিভেনশান বা অ্যাওয়ারনেস কী কী দরকার সেই সম্বন্ধে আমাদের স্টুডেন্টদের বর্তমান জীবনে এবং তাদের ফিউচারে চলার জন্য কী দরকার সেটা আজকে আমরা মানে প্রোগ্রামের দ্বারা তাদেরকে অ্যাওয়ার করলাম। আমাদের হলদিয়াতে খুব বড় একটা দুর্ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার কারণ যদি আমরা অনুসন্ধান করি তখন তার ক্ষেত্রে মেনলি দেখতে পাওয়া যাবে যে অ্যাওয়ারনেসের অভাব বা কোথাও একটা গাফিলতি ছিল বা কোথাও একটা নেগলিজেন্সি ছিল, তার জন্য দুর্ঘটনা ঘটেছে। হলদিয়া একটা বড় শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে মানে প্রচণ্ড অনেক মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আছে এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিছু না কিছু মানে কেমিক্যালস, হ্যাজার্ডাস কেমিক্যালস বা এগুলো সমস্ত ইউজ করা হয় যার দ্বারা বিভিন্ন সময়ে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, এবং প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এখন জোর দেওয়া হচ্ছে প্রত্যেকটা এমপ্লয়িজ যেন তাদের সেফটি ট্রেনিং দেওয়া হয় বা সেফটি ট্রেনিং দেওয়া হয়। সেই ট্রেনিংটা কোম্পানিতে জয়েন হওয়ার আগেই এবারে যে ন্যাশনাল সেফটি উইকের যে থিম যে নেচার ইয়ং মাইন্ড অ্যান্ড ডেভেলপ দ্য কালচার, সেটা আমরা এখন স্কুল বা কলেজ লেভেল থেকেই শুরু করতে চাইছি যাতে তারা ভবিষ্যতে যখন হলদিয়া শিল্পাঞ্চল বা যে কোনো শিল্পাঞ্চল বা যেখানে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে বা অন্য ফুড ইন্ডাস্ট্রি বা যেখানে আমাদের স্টুডেন্টরা কাজ করবে তাদের মধ্যে যেন সেফটি কালচারটা ডেভেলপ হয়, সেই কালচারটা ডেভেলপ করার জন্য ইয়ং মাইন্ডের মধ্যে, সেটাই আমাদের উদ্দেশ্য, আমাদের কলেজের স্টুডেন্টদের মধ্যে সেই কালচারটা যেন ডেভেলপ হয়। ব্যাপারে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের চেয়ারম্যান স্যার লক্ষ্মণ শেঠ মহাশয়কে, কারণ ওনার কাছেই আমরা যখন প্রপোজালটা দিই উনি সবসময়ই কিন্তু এটাকে সঙ্গে সঙ্গে শোনা মাত্র সাপোর্ট করেছেন, আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের সেক্রেটারি স্যার এবং ভাইস চেয়ারম্যান স্যার, ওনাদের সাপোর্ট বা ওনাদের যে ভিউ ভিশন বা এটা না থাকলে কোনো মতেই আজকের এই প্রোগ্রাম আমাদের কলেজে অ্যারেঞ্জ করা সম্ভব হতো না। ওনার এই ভিশনারি আছে বলেই আজকে এই ধরনের একটা প্রোগ্রাম আমাদের কলেজে আমরা করতে পেরেছি এবং এটা যে আমরা কলেজে শুরু করেছি এটা দেখেও অনেক জায়গাতেও অন্যান্য কলেজে এই সব ধরনের প্রোগ্রাম করবে যাতে করে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যে স্কুল কলেজ লেভেলেও ছড়িয়ে যেতে পারে সেটা থেকে সেটা একটা ধারণা পাবে এবং তারা এই কালচারটা ইয়ং মাইন্ডের মধ্যে থেকে ছোটোবেলা থেকেই গ্রো করবে, সেটা আমি খুবই আশাবাদী। এবং কোনো জায়গায় যদি আমাদেরকে রিসোর্স পার্সন হিসাবে ডাকে অবশ্যই আমরা তাদেরকে হেল্প করবো এবং তাদেরকে গাইড করবো অবশ্যই। আমার নাম ডক্টর সুমন পট্টনায়ক, প্রিন্সিপাল হলদিয়া ইনস্টিটিউট।